আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেল কুক ভ্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি চিকেন শর্মা। খুব ঘরোয়া এবং সিম্পল উপায়ে আমরা চিকেন শর্মার একদম রুটি থেকে শুরু করে ফিলিং, শর্মার একটা সিম্পল সস তৈরি করা সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, আর সবটাই আপনারা তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে ইনশাল্লাহ। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা শর্মার রুটিটা তৈরি করব। এই জন্য একটা মিক্সিং বোলে আমরা নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমরা 3 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। আর আমাদের এটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট ছিল, আপনাদের যদি ইস্টটা অ্যাক্টিভ না করা থাকে অ্যাক্টিভ করে নিতে হবে। লবণ দিয়ে দিয়েছি 7 মতো, আর সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং পরিমাণ মতো পানি দিয়ে আমরা একটা খামির তৈরি করব। হাত দিয়ে এভাবে মাখাবো এবং প্রয়োজন মতো পানি অ্যাড করতে করতে ঠিক এরকম পর্যায়ে নিয়ে আসবো খামিরটাকে। এই পর্যায়ে চলে আসলে সামান্য একটু তেল হাতে নিয়ে পুরো ডোটা একটু মাখিয়ে দেব, আর এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। একটু গরম জায়গায় রাখতে পারলে বেটার হয় ডোটাকে। এই ফাঁকে আমরা শর্মার ফিলিংটা তৈরি করব। এই জন্য একটা প্যানের মধ্যে একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিয়েছি। এখানে একটা মুরগির বুকের মাংস এভাবে বাইট সাইজ করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর 7 মতো লবণ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এটা রেগুলার সয়া সস। আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু ফ্লেভারের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা অ্যাকচুয়ালি আমরা ক্রাশ করে দিয়েছি। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর একটু ঢেকে দিচ্ছি যাতে করে আমাদের চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ করে একদম এর মধ্যে যদি কোনো পানি থাকে সেটা শুকিয়ে ফেলতে হবে, ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমাদের ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার ভেতর থেকে যে বাতাসটা আছে সেটা বের করে দিতে হবে। এভাবে একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে আমরা খামিরটাকে নিয়ে নিলাম। খামিরটা একটু ভালো মতো মথে নিয়ে এ থেকে কয়েকটা ভাগ করে নেব। যতটুকু ময়দা আমরা নিয়েছি আর যতটুকু খামির আমাদের হয়েছে এ থেকে আমাদের 6টা শর্মা আমরা তৈরি করতে পেরেছি। একটা পার্ট নিয়ে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন সেভাবে বেলে নেব। নর্মাল নান রুটি বা পরোটা সাইজ যেরকম থাকে সেরকম করেই আমরা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম মোটাও রাখা যাবে না, নর্মালি রুটি যেরকম থাকে সেরকমই হবে। এভাবে সবকটা রুটি আমরা বেলে নেব। রুটিগুলো বেলা হয়ে গেলে একটা তাওয়া বসিয়ে নিলাম আমরা চুলার ওপর। তাওয়াটা বেশ ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন এর ওপর একটা রুটি আমরা দিয়ে দিয়েছি। রুটিটা খুব ভালো মতো উল্টে পাল্টে সেকে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে রুটি সেকি সেম প্রসেস, এখানে বিশেষ কিছু না, খুবই সিম্পলভাবে আমরা শর্মাটা তৈরি করতে পারবো বাসায়। হয়ে গেছে, আমরা এবার এটা তুলে নেব। এখন খুবই সিম্পল একটা শর্মা সস তৈরি করব। এই জন্য আমরা নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ, আর এর মধ্যে 2 চা চামচ পরিমাণ গার্লিক সস দেব। গার্লিক সসটা না থাকলে আপনারা এর পরিবর্তে রসুন কুচি অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এই চিলি সসটা তেমন একটা ঝাল না, সেই জন্য আমরা একটু বেশি করে অ্যাড করছি। আপনারা চাইলে হট টমেটো সস অথবা টমেটো সস বা ক্যাচআপ আপনার কাছে যেটা আছে সেটা দিতে পারেন। সবটা মিলিয়ে নিলেই আমাদের সসটা রেডি হয়ে যাবে। খুবই সিম্পল, বাট এটা দিয়ে খেতে দেখবেন যে শর্মাটা খুবই ভালো লাগে। এবার সব কিছু আমরা অ্যাসেম্বল করব যেহেতু আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। একটা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে সসটা সমানভাবে স্প্রেড করে পছন্দ মতো আমরা চিকেনটা দিয়ে নেব।
এর উপরে এরকম শসা কুচি করে নিয়েছি আর পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। একইভাবে গাজরও গ্রেট করা ছিল, দুইটাই গ্রেট করা ছিল আমাদের, শসা এবং গাজর, আর পানি ঝরানো ছিল সেটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টপিং ইউজ করতে পারেন চিকেনের সাথে। ওপরে আরও কিছুটা সস দিয়ে ঠিক ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে আমরা র্যাপ করে দেব। হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে কোনো বাটার পেপার বা টিস্যু দিয়ে এটা একটু র্যাপ করে দিতে পারেন, এতে করে এটা সিকিউর থাকবে আর একটু, আর খাওয়ার সময় মেসি হয়ে যাবে না। এটাও আমরা করিয়ে দেখিয়ে দিচ্ছি। চিকেনের সাথে আমরা শসা এবং গাজর অ্যাড করেছিলাম, আপনারা চাইলে অন্য কোনো পিকল বা ভিন্ন ধরনের কোনো সালাদের প্রেফারেন্স থাকলে সেটাও ইউজ করতে পারে। ঠিক এই জায়গাটায় আমরা একটা টুথপিক গেঁথে দিচ্ছি যাতে এটা সিকিউর থাকে। আমাদের শর্মাটা রেডি হয়ে গিয়েছে। খুবই সিম্পল কিন্তু খুব মজা করে আমরা এই চিকেন শর্মাটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। জাজাকাল্লাহ।